হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের হজবরলতে আবারও স্বাগত। আজকে তোমাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি খুব সহজ, এবং রাত্রিবেলা রুটি খাওয়ার জন্য যদি বাড়িতে খুব বেশি কিছু না করতে ইচ্ছে করে এবং আমিষ করার দিন থাকে, তাহলে আমরা এটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবো। আমি তো মাঝে মাঝেই করে ফেলি এবং এটা ভীষণই টেস্টি। তো চলো দেখে নিই এটা আমরা কীভাবে বানিয়েছি। এটার নাম হলো ডিম ভুজিয়া, এটা আমি আমার জায়ের কাছে শিখেছি। প্রথমে আমাদের কিছু উপকরণ লাগবে। উপকরণগুলো হলো তেল, নুন, চিনি, লঙ্কা, ডিম, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ। ক্যাপসিকাম তোমরা সব রকমেরই নিতে পারো, আর ডিম। এটার নাম হলো ডিম ভুজিয়া। ডিম ভুজিয়া কি আর ডিম ছাড়া হয়? প্রথমে আমাদের যেটা করতে হবে, কড়াই গরম হতে তাতে তেল দিলাম, তারপর তাতে দিলাম টমেটো, এবং এক এক করে আমি ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো তুলে দিয়ে ভাজা ভাজা করে নিলাম। এবার এতে একটু নুন দিলাম, নুন আর চিনি একসাথেই দিলাম, আরও একটু ভাজা ভাজা করে নিলাম। মজে মজে যাওয়ার পর আমি যেটা করলাম, ও তার আগে বলি কতগুলো কী নিয়েছিলাম। একটা পেঁয়াজ নিয়েছিলাম, একটা হাফ ক্যাপসিকাম, একটা সবুজ হাফ ক্যাপসিকাম, সঙ্গে একটা টমেটো। এবার ডিম নিয়েছি তিনটে, তবে একটা একটা করে ফাটিয়ে বাটিতে ঢেলে নিয়ে তারপর দিয়েছি কড়াইতে। কারণটা হলো যদি কোনো ডিম খারাপ থাকে তাতে সেটা যাতে আমি বুঝতে পারি। যদি সরাসরিও তোমরা এটা দিতে পারো, যদি বুঝতে পারো ডিমটা ঠিক আছে। আমি যেহেতু বুঝতে পারি না ডিমটা আদৌ ঠিক আছে কি না, তাই বাটিতে ফাটিয়ে ফাটিয়ে দেখার পর বাটি থেকে ঢেলে দিই। তারপর আবারও ভাজা ভাজা করে নিই। এখানে ডিমটা এখনও ন্যাতন্যাতে আছে, তো তারপর ডিমটা যখন একদম শুকনো শুকনো হয়ে যায় তারপর আমি নামিয়ে নিই। তোমরা চাইলে এখানে যদি ধনে পাতার টেস্ট ভালো লাগে অবশ্যই ধনে পাতা দিতে পারো। এইভাবে তোমরা এটাকে রেডি করতে পারো। এবং এটা যেহেতু ডিম, যারা ডিম খেতে ভালোবাসে তাদের কাছে এটা খুবই টেস্টি, এবং সঙ্গে যেহেতু সবজি রয়েছে, সবজির গুণাগুণ বৈশিষ্ট্য এর মধ্যে থাকবে, ডিমেরও প্রোটিন থাকছে, ডিমেরও গুণাগুণ থাকছে এবং সবজিরও গুণাগুণ থাকছে, এটা খুবই হেলদিও। তবে ওয়েট কমানো এটাতে যাবে না, কারণ পুরোটাই ভাজা, তেলে ভাজা, তাই এরকমভাবে ওয়েট কমানো যাবে না। এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কমেন্ট করতে ভুলো না। তোমাদের এই ভিডিও দেখার জন্য অনেক থ্যাংক ইউ।